তোমরা আছো, অনন্ত অনন্ত কাল থাকবে তোমরা, তোমাদের বুকের রক্তে গড়া এই দেশ। ওই পতাকায় তোমাদের সবুজ হৃদয় আঁকা আছে, তোমরা শহীদ। হাজার বছরের প্রার্থিত স্বাধীনতার সূর্য তোমরাই জ্বালালে আকাশে। সালাম, সশ্রদ্ধ সালাম তোমাদের। আমার নাম আবু নাসের, আমি যুদ্ধোত্তর একজন মুক্তিযোদ্ধা। আমার বাবার নাম ওবায়দুল হক, আমার মায়ের নাম আশরাফের নাসা। আমি বসুরহাট পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের অধিবাসী, কোম্পানিগঞ্জ নোয়াখালী। যুদ্ধের আগে আপনি কি করতেন? যুদ্ধের আগে আমি লেখাপড়া করতাম। কোথায়? বসুরহাট এইচসি উচ্চ বিদ্যালয়। কোন ক্লাসে পড়তেন? আমি 10ম শ্রেণীতে। কোন ছাত্র রাজনীতি করতেন? ছাত্রলীগের সাথে জড়িত ছিলাম। আমি স্কুল শাখার সেক্রেটারি ছিলাম ওই সময়। বসুরহাট স্কুলে সভাপতি কে ছিলেন? সভাপতি ছিলেন হুমায়ুন কবির কেনু। আপনি যুদ্ধের সাথে যুক্ত হলেন কিভাবে? আমি যেহেতু ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলাম, ছাত্রলীগের সাথে জড়িত ছিলাম, স্বাধীনতার পক্ষে বা আওয়ামী লীগের পক্ষে যেই আন্দোলন সংগ্রামগুলো হয়েছে মুক্তিযুদ্ধকে উপলক্ষ করি, আমরা এসে আন্দোলন সংগ্রামে ছিলাম। এরপরে যখন 25শে মার্চে পাকিস্তানি হানাদাররা যখন ঢাকায় নিরস্ত্র বাঙালির উপর আক্রমণ করেছে, তখন আমরা এই আমাদের বসুরহাট হাইস্কুলের মাঠে কামসলক বলে একজন নেভির লোক ছিলেন, ওনার বাড়ি ছিল হাতিয়া, উনি এখানে আসছেন। উনি আমাদেরকে তখন ট্রেনিং দিয়েছে প্রাথমিক পর্যায়ে আর কি। এরপরে মেয়ের প্রথম দিকে এরকমের আমরা তখন আমাদের নেতৃবৃন্দ ছাত্রলীগের উর্ধতম নেতৃবৃন্দ নির্দেশ আসলো এখানে, এখান থেকে ভারতে ট্রেনিংয়ের জন্য ছাত্রলীগের লোকগল কালেকশন করতেছে। তখন আমাদের তখনকার ছাত্রলীগের নেতা খিজির হায়াত খান, উনি তখন আমাদেরকে প্রথম বেসে 7-8 জনকে কালেকশন করে পাঠাইবার ব্যবস্থা করে। তার মধ্যে প্রথম বেসে আমিও ছিলাম, আমার সাথে নুরুল হুদা ছিল, ইসমাইল যিনি শহীদ হয়েছেন, শহীদুল্লাহ, নুরুদ্দিন, মিজানুর রহমান, এই আমরা কয়েকজন। তখন এখান থেকে আমরা কানকিরহাট যাই, কানকিরহাট থেকে আমাদেরকে রাস্তা রাস্তায় গাইড ছিল, সেখান থেকে আমাদের চিড়া কাজী বাড়িতে আমরা যাই কুমিল্লা। কুমিল্লা সেখানে রাত্রে খাওয়া দাওয়া করি, রাত্রে তখন আমাদেরকে একটা নৌকায় করি, বর্ডারের অনেকটা কাছাকাছি নিয়ে গেছে, তখন নৌকা থেকে নেমে আমরা রাস্তা রেল লাইন পার হয়ে তখন রাত্রে অন্ধকারে আমরা চোত্তাখোলা যাই উঠি, ত্রিপুরা রাজ্য চোত্তাখোলা উঠি। চোত্তাখোলা হোল্ডিং ক্যাম্পে আমরা একদিন ছিলাম। এরপরে আমাদেরকে বিভিন্ন ভাগে ভাগ করে এক একজন এক ক্যানিং সেন্টারে নিয়ে যায়। আমরা কয়েকজন আমাদেরকে নেওয়া হয়েছে মতিনগর ক্যাম্পে, নতুন ক্যাম্প তখনও কমপ্লিট হয় নাই, আমরা 1 সপ্তাহ সেখানে থাকার পরে সেখান থেকে আমাদেরকে মেলাগড় ক্যাম্পে নেওয়া হয়েছে ট্রেনিং সেন্টারে। মেলাগড়ে আমরা প্রায় 1 মাস ট্রেনিং দিই, সেখানে আমাদেরকে গ্রেনেড, স্টেন গান, T3 রাইফেল, SLR এগুলো ট্রেনিং দিয়ে আবার সেখান থেকে চোত্তাখোলা পাঠায়। চোত্তাখোলা থেকে আমরা কোম্পানিগঞ্জের প্রথম বেস আমরা কয়েকজন ঢুকি, ঢোকার পরে সংখ্যা কম ছিলাম, মাত্র 5-6 জন ছিলাম। আমরা আসার আগে কোম্পানিগঞ্জে রাজাকার অবস্থান নিয়েছে, তখন আমরা সদর কোম্পানিগঞ্জের বর্ডারে সিরাজপুরে এক হিন্দু বাড়িতে আমরা শেল্টার করি। এখানে আমরা অপেক্ষা করার পরে পরবর্তী টাইমে আমাদের আরও লোকজন খিজির হায়াত, আব্দুর রেজাক, ওবায়দুল কাদের সাহেব নেতৃত্বে তখন আমরা একটা টিম হয়েছি 12-14 জনের। তো আমরা প্রথম অপারেশন করি বুইয়ারহাট সিভিল অপারেশন। একটা চা দোকানদার বঙ্গবন্ধুর ছবিকে কুকুরের গলায় লাগিয়েছিল এবং স্বাধীনতা বিরোধী সে বিভিন্ন বক্তব্য রাখত, তার দোকানে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে বক্তব্য রাখত, এই জন্য সর্বপ্রথম আমরা তারে অপারেশন করি। এরপরে আমরা বাংলা বাজার এবং বাবলি আমরা অপারেশন করি। বাংলা বাজার তখন ছিল সেটা পাকিস্তান বাজার নামে, আর বাবলি তার মোহাম্মদরহাট। এইটা আমরা আমাদের সদর, সেনবাগ, কোম্পানিগঞ্জ, ব্যায়ামগঞ্জ এই 4টা সেরা যারা
যোদ্ধা সাহসী, তাদেরকে নিয়ে দুইটা টিমে ভাগ করা হয়। একটা টিম বাবনি তার মোহাম্মদহাটে অপারেশন করবে, আর একটা টিম বাংলাবাজার অপারেশন করবে। আমাদের টিমের নেতৃত্ব দিয়েছেন তখনকার কমান্ডার আব্দুর রাজ্জাক, আমরা সেই টিমে 11 জন ছিলাম। আরেক বাবনি যারা অপারেশন করছে তাদের টিমে 11-12 জন ছিল, সেটার নেতৃত্ব দিয়েছে তখনকার মুজিব বাহিনীর ডিপুটি কমান্ডার খিজির হায়াত। বাবনি অপারেশন করি আমাদের কথা ছিল তারা বেড়ির উপরে অপেক্ষা করবে বামসারাম নামক একটা স্থানে, তাদের সাথে বড় হাতিয়ার ছিল এলএমজি। যেহেতু বসুয়ানের রাজাগার ছিল, মালয়েশিয়া ছিল, তারা যে কোনো সময় মাস করতে পারে, এর জন্য অপারেশন করি তারা বেড়ির উপরে অবস্থান করবে, আমরা বাংলাবাজার অপারেশন করি আসি, তাদের সাথে মিলিত হব, একসাথে হয়ে আমরা সদরে চলে আসব সুদারামে ওই বেড়ি দিয়ে। আমরা আসাতে দেরি হয়েছে, তাদের অবস্থানটা তারা পরিবর্তন করছে, তারা সেখান থেকে আরও অ্যাডভান্স করে পশ্চিম দিকে চলে আসছে। পূর্ব দিক থেকে আমরা পশ্চিম দিকে আসব, তারা যখন পশ্চিম দিকে চলে আসছে উইথড্র করি, এ বসুয়ার থেকে বাসে করি পেশকানার ভিতর দিয়ে রাজাকার এবং মালয়েশিয়া মিলি, যে টোলল নম্বর সুইচ গেটে অ্যাম্বুশ নিয়েছে প্রায় তারা 35 জনের মতন হবে। যখন বাংলাবাজার থেকে আসতেছি তখন আমাদের ভরসা যে আমাদের অ্যাডভান্স পার্টি সামনে আছে, আমরা নির্ভয়ে সিঙ্গেল লাইনে আসতেছি। 100 গজ দূরে থাকতে তখন ওই রাজাকার মালয়েশিয়া যারা অ্যাম্বুশপাতি ছিল তারা আমাদেরকে হোল্ড হ্যান্ডস আপ বলল। আমরা ভাবছি যে আমি 2 জনের পিছে ছিলাম, 3 নম্বরে আমি ছিলাম লাইনে, আমরা ভাবছি হয়তো আমাদের লোক আমাদের সাথে মজাক করছে। তখন আমরা হাঁটতেছি, সাথে সাথে তারা অ্যাম্বুশ থেকে আমাদের উপর ফায়ার স্টার্ট করছে। তখন অনেকে তাদের ফায়ারে আহত হয়ে পড়ে গেছে, আমারও পেটের ডান পাশে গুলি লাগে এবং আমিও পড়ে যাই। এরপরে বৃষ্টির মতো তারা গুলি ছুটছে, আমরাও চেষ্টা করি কিছু গুলিগালা করছি। অ্যাম্বুশ এমন একটা যুদ্ধ, অ্যাম্বুশে পড়লে সেখানে হিতাহিত গ্যারান্ট থাকে না এবং যারা অ্যাম্বুশে পড়ে তারা প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়। যারা আমরা 11 জন, 11 জনের মধ্যে 6 জন সেখানে স্পট ডেট হয়ে যায়। আমি আহত হই, আমি ক্রোলিং করি ফায়ার করতে করতে দক্ষিণে, যেহেতু আমি কোম্পানিগঞ্জের মানুষ, চর এলাকার সম্বন্ধে আমার ধারণা আছে। আমি ক্রোলিং করি একটা টঙ্গে উঠে, ভেড়ার টং সেখানে উঠে যায়। আমাদের সেখানে 6 জন মুক্তিযোদ্ধা শহীদ হয়, 3 জন সিভিলিয়ান, 9 জন মারা যায়। 6 জনের মধ্যে মোহাম্মদ ইসমাইল যার বাড়ি বসুয়াট পৌরসভা 1 নম্বর ওয়ার্ডে, সালামত মজুমদার তার বাড়ি ব্যায়ামগঞ্জে, আমানুল্লাহ পারুক তার বাড়িও ব্যায়ামগঞ্জে, আব্দুর রব বাবু তার বাড়ি সোনাপুর, আব্দুর রব তার বাড়ি ব্যায়ামগঞ্জে, আরেকজনের বাড়ি হলো কোম্পানিগঞ্জে মুসাপুর, তার নাম আপনার ডাক নাম ভুলু। হ্যাঁ, এই 6 জন পরবর্তীতে রায়াতের নেতৃত্বে আমাদের অন্য গ্রুপ ও সেখান থেকে আমাদের এই 6 জনের লাশ, একজনের লাশ মুসাপুর নিয়ে যায়, তার বাড়ির দরজায় মাটি দেওয়া হয়, আর 3 জনের লাশ 16 নম্বর সুইজে মাটি দেওয়া হয়েছে। আব্দুর রব বাবু তার কবর হলো লামচি প্রাসাদ, এই বেড়ির পাশে, বেড়ির দক্ষিণ পাশে। আর একজনকে কবর দেওয়া হয়েছে 15 নম্বর, তার কবরের ইতিহাসটা খুব করুণ, তার লাশ আমাদের লোকেরা খুঁজে পায় নাই, সে অনেক দূর ক্রোলিং করে গেছে, সেখানে যায় তার পিঠের উপরে গুলি করে তান খেতের মধ্যে। পরের দিন রাখালেরা যারা বেড়া এবং মহিষ চড়ায়, রাখালেরা এ লাশটা নিয়ে 15 নম্বর সুইজের দক্ষিণ পাশে তারা সেখানে কবর দিয়েছে। বাকি আমাদের কমান্ডার আব্দুর রাজ্জাক ছিলেন পিছনে, কেফায়েতুল্লাহ আবুল কালাম। আপনি আহত হওয়ার পর? আমি আহত হওয়ার পরে নদীপথে আপনার ইলিশ মাছের নৌকায় করে আপনার সাপ্রাসিয়ার
আসি। সেখান থেকে আমরা সদরে যাই, একটা শেল্টারে অবস্থান নিই। আমাকে সিঙ্গেল একটা নতুন বাড়িতে আমাদের লোকেরা রেখে দিয়েছে। চৌমনির থেকে ডাক্তার আসি, আমাকে সেখানে ট্রিটমেন্ট করা হতো। প্রায় 15 দিনের মতো আমি সে বাড়িতে একা ছিলাম। এরপরে আস্তে আস্তে আমি সুস্থ হয়ে আবার বিভিন্ন অপারেশনে যোগ দিই। আছারিহাট বলে একটা জায়গা আছে সদরে, আছারিহাটের সেখানে অবস্থান দেখি। আইসার্গ বাড়ির এবং সন্দেহ বাড়িতে আগুন দিয়েছে। আইসার্গ বাড়ির আমরা 1 কিলোমিটার দক্ষিণে ছিলাম শেল্টারে, তখন আবার আহত অবস্থায় আমাদের যারা ছিল তখন আমরা একটা পজিশন নিই। কী জানি আমরা ভাবছি হয়তো এদিকেও আসতে পারে, তার এরা আসে নাই। তারা সেখানে আইসার্গবা এবং চন্দ্রগড় সেখানে কিছু লোক মারছে, তারা মারি চৌমনির দিকে চলে গেছে। এরপরে আমরা অপারেশন করি বাবনি কমিউনিটি সেন্টারে, আমরা সেখানে অপারেশন করতে যাই। সেখানেও আমরা সদরের যে গ্রুপ ছিল যেটার কমান্ডার ওদুদ ভাই ছিল, আমাদের কমান্ডার ছিলেন ওবায়দুল কাদের, সেখানে আমরা ফায়ারিং স্টার্ট করি। প্রায় ঘন্টাখানিক আমরা ফায়ার করার পরে তারা সান্ডার করে নাই, আমরা উইথড্র করছি। উইথড্র করতে যাই আমাদের সদর থানার মুজিব বাহিনীর কমান্ডার ওদুদ ভাই সেখানে শহীদ হয়। একটা বাড়ির ভিতরে উনি গুলি খায়। পরদিন সন্ধ্যায় আমাদের মুক্তিযোদ্ধারা ওনার লাশ নিয়ে ওনার নানার বাড়ি লামসি ভাষাত গাজীবাড়ি সেখানে কবর দেওয়া হয়েছে। এরপরে আমরা আমাদের এরফান মিয়া রাজাকার কমান্ডার তাকে অপারেশন করতে যেয়ে আমাদের সেখানে সেনবাগের আবুল খায়ের শহীদ হয়। 6 ডিসেম্বর ভারত আমাদেরকে স্বীকৃতি দিয়েছে। এরপরে আমরা বসুয়াট আমরা তাদেরকে সান্ডার করার জন্য মাইকে বারবার অনুরোধ করেছি এবং আমাদের খিজিরহাট ডেপুটি কমান্ডার খুব সাবাসী মানুষ, উনি ধমক দিয়েছে, ভয় দেখিয়েছে। তখন তারা 7 ডিসেম্বর আমাদের কাছে সান্ডার করেছে। এভাবে আমরা কোম্পানিগঞ্জ তাদেরকে সান্ডার করাই, সেখানে একটা বুলেটও খরচ হয়নি। তোমরা আছো অনন্ত অনন্তকাল থাকবে তোমরা, তোমাদের বুকের রক্তে গড়া এই দেশ। ওই পতাকায় তোমাদের সবুজ হৃদয় আঁকা আছে, তোমরা শহীদ। হাজার বছরের প্রার্থিত স্বাধীনতার সূর্য তোমরাই জ্বালালে আকাশে। সালাম, সশ্রদ্ধ সালাম তোমাদের।